আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডিয়ার এইচএসসি লার্নার্স, আজকে আমি তোমাদের ঢাকা বোর্ড 2023 সালে কম্পিউটিং স্টুডেন্ট নিয়ে কথা বলবো। আর এই গল্পের মূল বিষয়টা কি সেটা আমি প্রথমে তোমাদের একটু আলোকপাত করি। বলা হচ্ছে যে শিরোনামটা আমি নিয়ে আসছি, দেখো, হোয়াট ইজ স্পোর্ট টু ওয়ান, একজনের কাছে যেটা খেলা, মেবি ডেথ টু অ্যানাদার, সেটা হতে পারে অন্যের কাছে মৃত্যুর কারণ। অর্থাৎ তুমি যে বিষয়টি নিয়ে খেলছো, এই খেলাটাই হতে পারে অন্যের কাছে একটা মৃত্যুর কারণ। এটি হচ্ছে গল্পের শিরোনাম। আর এই গল্পের প্রধান চরিত্র হচ্ছে তোমার ব্যাং এবং কিছু বালক। তা আমি একটু তোমাদের ইঙ্গিত দিই, এই ব্যাংগুলো কী করতো, তোমার মাঝে মধ্যেই ওই পানি থেকে মাথা বের করে ডাকতো আর কি, তাদের যে ডাক ক্রোক যে সাউন্ড, সে সাউন্ড করতো। তো এই পাশে কিছু বালক খেলতে ছিল, তো এরা যখন এই শব্দ শুনতে পেলো ব্যাঙে, তখন তারা আগে কী করলো, পাথর মারা শুরু করলো। এর পরবর্তী সময় কী হলো তা আমরা গল্পের মধ্যে থেকে সেটি জানবো। ইনশাল্লাহ খুব মজার একটি গল্প, আর শিরোনামটা দেখে বুঝতেই পারছো যে একজনের কাছে যা খেলা তা আরেকজনের কাছে মৃত্যু হতে পারে। অতএব এই গল্প আমাদের কী শিক্ষা দিচ্ছে, চলো আমরা গল্পের ভিতরে প্রবেশ করি। আর এই গল্পটি শুরু করার আগে এই গল্প থেকে যে কঠিন শব্দগুলো বাংলা অর্থ আমি দিয়েছি সেটা আগে প্রথমে দেখে নিই, কারণ ভোকাবুলারি যার যত সমৃদ্ধ সে ইংলিশে তত দক্ষ, তাই আমরা ভোকাবুলারি অবশ্যই বাংলা অর্থটি জেনে নেব। ফ্রগ হচ্ছে ব্যাং, অপরচুনিটি সুযোগ, রোডিনেস উচ্ছৃঙ্খলতা, প্লেজার আনন্দ, ইনজুড আহত, রিমেন রয়ে গেছে, আনমুভিং অচল অনর, সিভিয়ারলি গুরুতরভাবে, ইনস্ট্যান্টলি সঙ্গে সঙ্গে, ক্রিয়েল নিষ্ঠুর, অ্যাসেম লজ্জিত, রিপেন্ট্যান্ট অনুতপ্ত। এবার আমরা এই গল্পটি লাইন বাই লাইন দেখব, যা তোমাদের বোঝার জন্য খুবই সহায়ক হবে বলে আমার দৃঢ় আত্মবিশ্বাস। দেওয়ার যে পন্ড ফুল অফ ফ্রগস, ব্যাঙে ভরা একটা পুকুর ছিল। সাম অফ দেম অফেন পুট দেয়ার হেডস আউট অফ দ্য ওয়াটার, ক্রোকড লাউডলি, তাদের মধ্যে কেউ কেউ প্রায়শই জোরে জোরে ক্রোক করে পানি থেকে মাথা বের করত, মানে মাথা বের করে সাউন্ড করতো আর কি ব্যাংগুলো। ওয়ান ডে সাম বয়েজ আর প্লেয়িং বাই দ্য সাইড অফ দ্য পন্ড, একদিন কিছু বালক আর প্লেয়িং খেলতেছিল বাই দ্য সাইড অফ দ্য পন্ড, পুকুরের পাশে কিছু বালক একদিন খেলতেছিল। হোয়েন দ্য হার্ড দ্য ফ্রগ ক্রকিং, যখন তারা ব্যাঙ্গের ডাক শুনল, দ্য বয়েজ স ইট অ্যাজ অ্যান অপরচুনিটি, বালকগুলো দেখলো এটা তাদের একটা সুযোগ হিসেবে, টু অ্যাড দেয়ার ওন রোডিনেস টু দ্য সিন, যখন তারা ব্যাঙ্গের আওয়াজ শুনতে পেল তখন ছেলেরা এটাকে দৃশ্যে তাদের নিজস্বতা যোগ করার সুযোগ হিসেবে দেখল। দে বিগান টু থ্রো স্টোনস, তারা পাথর ছোড়া শুরু করলো। দেখো ব্যাঙ্গুলো একটা আল্লাহর প্রাণী, আমরা আল্লাহর প্রাণী বা মানুষ, তা বালকগুলো কী করলো, পাথর ছোড়া মারতে শুরু করলো ব্যাঙ্গুলোকে। দে গট এ লট অফ প্লেজার, তারা প্রচুর আনন্দ পেল, অর্থাৎ বালকগুলো প্রচুর আনন্দ পেল ফ্রম ইট, এটা থেকে। বিং ইনজুর্ড অল দ্য ফ্রগস অ্যাট ওয়ান্স ওয়েন ডাউন ইন টু দ্য ওয়াটার, অর্থাৎ সবাই যখন আহত হয়ে গেল ব্যাঙ্গুলো, তখন তারা কী করলো, পানির ভিতরে চলে গেল। বাট দ্য বয় ডিড নট লিভ দ্য প্লেস, বাট দ্য বয়, কিন্তু বালকটি কী করলো না, স্থান ত্যাগ করলো না। দে রিমেন আনমুভিং, তারা অনর থাকলো, অর্থাৎ তারা যে অবস্থায় ছিল সে অবস্থায় থাকলো। হোয়েন দ্য ফ্রগস রেস্ট দেয়ার হেডস, যখন ব্যাঙগুলো তাদের মাথা উঁচু করলো অ্যাবভ দ্য ওয়াটার লেভেল, পানির পৃষ্ঠভাগ থেকে একটু উপরে, দ্য বয়েজ এগেন স্টার্টেড টু থ্রো দ্য স্টোনস, বালকগুলো পুনরায় পাথর ছুঁড়তে শুরু করলো। দাস মেনি ফ্রগস ওয়ার সিভিয়ারলি ইনজোর্ড, এইভাবে অনেক প্রাণী অনেক ব্যাং সিভিয়ারলি মারাত্মকভাবে ইনজুর্ড আহত হলো, অ্যান্ড এ ফিউ ওয়ার কিল ইনস্ট্যান্টলি, এবং কতিপয় তাৎক্ষণিক মারাও গেল। অ্যাট লাস্ট অ্যান ওল্ড ফ্রগ রেস্ট ইটস হেড অ্যান্ড সেড, অবশেষে একটা বয়স্ক বা বৃদ্ধ ব্যাং রেস্ট ইটস হেড, তার মাথা চাঁড়ল অ্যান্ড সেড, বলল ওহ বয় হে বালক, প্লিজ স্টপ দ্য ক্রুয়েল ফান, অনুগ্রহ করে এই নিষ্ঠুর মজা থামাও, ডন্ট থ্রো স্টোন্স, পাথর ছুঁড়ে মারো না অ্যাট আস, আমাদের দিকে।
It's just a play and we are enjoying it so much, said the boys. বালু গৌতম উত্তর দিচ্ছে যে ইটস জাস্ট এ প্লে, এটা একটা শুধুমাত্র খেলনা। অ্যান্ড উই আর এনজয়িং ইট, এটি আমরা উপভোগ করছি সো মাচ, অনেক বেশি। হোয়াই শুড ইউ স্টপ ইট, কেন এটাকে আমাদের আমার থামা দরকার? হোয়াট ইজ স্পোর্ট টু ইউ ইজ ডেড টু আস, তোমাদের কাছে যেটা খেলনা সেটা আমাদের কাছে মৃত্যুর কারণ। দিস ইজ হোয়াই, এই কারণে ইউ শুড স্টপ ইট, তোমাদের এটা থামিয়ে দেওয়া দরকার, রিপ্লাইড দ্য ওল্ড ফ্রগ, বৃদ্ধ ব্যাংকটি বলল। দ্য বয়েজ আর অ্যাসেম্ট অফ দিস, দ্য বয়েজ আর অ্যাসেম্ট, বালুকেরা এটা শুনে কি হলো, লজ্জিত হলো। বিইং রিপেন্টেন্ট, অনুতপ্ত হয়ে দ্য বয়েজ স্টপড দ্য ক্রুয়েল গেম অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে, বালুকেরা কী করলো, এটাকে থামিয়ে দিলে, নিশ্চয়ই খেলা থামিয়ে দিল এবং চলে গেল। প্রিয় শিক্ষার্থী, এই গল্পটি যদি আমরা একটু অ্যানালাইসিস করি তাহলে এই গল্প থেকে কিন্তু আমরা অনেক কিছুই শিখতে পারি। আমাদের জীবনে আমরা অনেক সময় আনন্দের ছলে মজা করে কোনো কথা বলে ফেলি বা কমেন্ট করে ফেলি যা অন্যের জন্য একটা অনেক কষ্টে লজ্জা। অতএব আমরা যখন কথা বলবো, কাজ করব, যাতে করে আমাদের কথার দ্বারা, কাজের দ্বারা অন্যের কোনো ক্ষতি না হয়ে যায়, এটা অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে। খালি গল্প করলাম আর নৈতিকতা খুঁজে কোনো কিছু কাজে লাগালাম না, তাহলে কিন্তু হবে না। এই গল্পের নৈতিক দিক যে একজনের যেটা খেলনা হতে পারে সেটা অন্যের কাছে কী হতে পারে, মৃত্যুর কারণ হতে পারে। অতএব খেলনা করে মজা করে অন্যের ক্ষতি করা যাবে না। আল্লাহ আমাদের এই বিষয়ে তৌফিক দান করুন, যাতে আমরা অন্যের ক্ষতি না করি, এই বিষয়ে আমাদের সবসময় খেয়াল রাখতে হবে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি পরবর্তী ভিডিওতে সাথেই থাকবে, এবং তোমরা কোন ধরনের ভিডিও পেতে চাও তা কমেন্ট করে কমেন্ট সেকশনে জানিয়ে দাও। তোমাদের কমেন্টের উত্তর ইনশাআল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব। তাই সবাইকে ধন্যবাদ দিয়ে আজকে আমাদের এখানে শেষ করছি, এবং সবাই সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ।